তোমরা দেখছো আর এন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন সো বন্ধুরা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওয়ার্কি কমপ্লিট করে ফেলেছি এবং আজ আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেল অর্থাৎ আমাদের যে প্রোগ্রামিং কাজগুলো রয়েছে সেগুলো আমরা এক্সেলের মধ্যে করব। তোমরা ভালো করেই জানো যে কোনো কাজ আমাদের অফিসিয়াল কাজ ডেটা অ্যানালাইসিস ডেটা সমস্ত কিছু স্টোর কিছু আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেলে হয় অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর শুরু করার আগেই বলছি এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য যারা প্রথম শুরু করছো তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেল এক্সেল কাজ শিখে ফেলেছে তাদের এই ভিডিও কোনো কাজে আসবে না অর্থাৎ যারা বিগিনার্স তারা অবশ্যই ভিডিওটি দেখবে ওকে তো চলো শুরু করে যাক অ্যাডভান্স হাউ টু ওপেন মাইক্রোসফট এক্সেল আমরা মাইক্রোসফট এক্সেল কি করে ওপেন করব সো দেখো যাদের উইন্ডোজ সেভেন রয়েছে অপারেটিং সিস্টেমস তারা হচ্ছে স্টার্ট বাটন অর্থাৎ এই হচ্ছে স্টার্ট বাটন দেন অল্পগ্রামস অ্যান্ড মাইক্রোসফট অফিস নাও ক্লিক ইউর মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড সেভেন ওকে এবং যাদের উইন্ডোজ টেন রয়েছে অপারেটিং সিস্টেমস বা আরও অ্যাডভান্স লেভেল তাদের জন্য জাস্ট ফর ক্লিক স্টার্ট বাটন নাও দেখো এই জায়গায় প্রত্যেকটা সার্চবারে তুমি সার্চবারে টাইপ করলেই পেয়ে যাবে এক্সেল দেখাচ্ছি দেখো এম সিরিজের সব চলে নাও ক্লিক মাইক্রোসফট অফিস এবার হচ্ছে তোমাকে মাইক্রোসফট অফিস এক্সেল বের করতে হবে ওকে নাও দেখো মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড সেভেন অর্থাৎ আমি টু থাউজেন্ড সেভেন ইউজ করছি ওকে সো একটা কথা বলে রাখি তোমরা ভাবছো যে তোমাদের কাছে রয়েছে বা থার্টি রয়েছে বা আরও অ্যাডভান্স রয়েছে ডাজ নট ম্যাটার সবকিছু কিছু অ্যাডভান্স কাজ অ্যাড হয়েছে ওকে সো টু থাউজেন্ড সেভেন হচ্ছে এমন একটা পার্ট যে জায়গায় যেটা শিখলে তুমি যে কোনো এক্সেলের যাওয়াতে আপডেট ভার্সন আসুক না আসুক না কেন তুমি সমস্ত কিছুতেই কাজ করতে পারবে ওকে সো আমরা ওপেন করলাম মাইক্রোসফট এক্সেল ওকে নাও আজ আমরা জাস্ট জানব ইন্ট্রোডাকশনস অফ মাইক্রোসফট এক্সেল জাস্ট ফর ইন্ট্রোডাকশনস অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ হয় সমস্ত ডেটা অ্যানালাইসিস হয় এবং ডেটা স্টোর হয় যত রকমের কাজ কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের মধ্যেই হয় ওকে সো আজ জাস্ট আমরা জানবো ইন্ট্রোডাকশন শুধুমাত্র আমরা এক্সেলের সাথে পরিচিত হবো এই ভিডিওর মাধ্যমে এবং নেক্সট ভিডিওতে আমরা পার্টে পার্টে কি করে মাইক্রোসফট এক্সেলের ডেটা অ্যানালাইসিস করতে হয় ডেটা স্টোর করতে হয় সেগুলো আমরা এর পরের ভিডিওগুলোতে আলোচনা করবো ওকে সো চলো শুরু করা যাক অ্যাট ফার্স্ট এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস ওকে সো আমরা যে ভিউ ট্যাব বা মেনু মেনুবারগুলো দেখেছিলাম আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সমস্ত গুলো কিন্তু কাজ করে ফেলেছিলাম অর্থাৎ হোম ট্যাব ইনসার্ট পেজ আউট ফর্মুলা দেখো আমাদের মাইক্রোসফট অফিস পাওয়ার সরি ওয়ার্ডে যে ট্যাবগুলো ছিল ভিউ মেনু বার বা ইনসার্ট বার অভিয়াসলি এস দা সেম ওয়ার্ক বাট একটু ডিফারেন্স আছে একটু জাস্ট ফর একটু ডিফারেন্স বাট তোমরা যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত ভিউ ট্যাপগুলো সমস্ত মেনুওয়ার্কগুলো দেখে ফেলে নিয়েছো অর্থাৎ শিখে গেছো তাই মাইক্রোসফট এক্সেলে কোনো প্রবলেম কিন্তু হবে না ওকে সো দেখো এ হচ্ছে হোম ট্যাব বা হোম মেনু বার অবভিয়াসলি আমরা মাইক্রোসফট অফিসে যে সমস্ত কাজগুলো দেখেছিলাম ন্যাচারালি এখানেও সেরকমই রয়েছে ঠিক আছে এই জায়গা থেকে তুমি লেটার সিম্বল চেঞ্জ করতে পারো উইথ এই জায়গায় দেখো তুমি সবই বুঝতে পারছো এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন্স অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ফ্রন্ট কালার অবভিয়াসলি এগুলো কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা যা করেছি এখানেও কিন্তু তাই সেম কাজ রয়েছে এখানেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেস রয়েছে তোমার যদি কোনো ডেটা খুঁজতে হয় তার জন্য ফাইন অ্যান্ড রিপ্লেস করে সেখান থেকে খুঁজে নিতে পারবে ওকে সো আমি প্রথমে দেখাচ্ছি মেনু ওয়ার্কগুলো দেন আমি এক্সেলের পার্টে আসছি ওকে অ্যাট ফার্স্ট হোম মেনু দেখলা এবার ইনসার্ট মেনু অবভিয়াসলি এখান থেকে পিকচার চার্ট দেখো এগুলো আমাদের কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও ছিল ওকে এই জায়গা থেকে গ্রাফস কলমস লাইন এগুলো সবকিছু আছে বার্ড আছে পেজ লেআউট মেনু পার্ডে দেখো সেম কাজ বুঝা গেল জাস্ট একটু আলাদা এখানে দেখো ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশানই রয়েছে অর্থাৎ তুমি যে মাইক্রোসফট এক্সেলের যে সিফটের মধ্যে কাজ করছো সেই জায়গায় ব্যাকগ্রাউন্ডের কোনো পিকচার যদি সেট করতে চাও বা কোনো কোম্পানিতে জব করছো সেই কোম্পানির যে লোগো রয়েছে বা সেই কোম্পানির যে পিকচার রয়েছে সেটা তুমি সেখানে সেট করে কাজ করতে পারো ওকে যেমন আমরা দেখে থাকি ব্যাংকের ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এস বি লোগো থাকে ওকে সো অবভিয়াসলি ইলেকট্রিসিটির ক্ষেত্রে তাদের যে ইলেকট্রিসিটির লোগো আছে ওয়েস্ট বেঙ্গলের সেটা থাকে তো এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে সব সিলেকশন করা যায় দেন এটা হচ্ছে ফর্মুলা এখানে দেখো শাম আছে অবভিয়াসলি এগুলো আমরা ডিসকাস করবো যখন আমরা ডেটা অ্যানালাইসিস করবো প্রোগ্রামের মধ্যে ঢুকে যাব তখন অবভিয়াসলি আমি এই ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব দেন ডেট রিভিউ অ্যান্ড ভিউ ওকে জাস্ট এগুলো হচ্ছে তোমার ভিউ মেনুবারের কাজ এগুলো মেনুবারের কাজ এগুলো আমাদের সেরকম ক্ষেত্রে প্রয়োজন পড়বে না বিকজ আমাদের কিন্তু ডেটা অ্যানালাইসিস এখানে করতে হবে ওকে সো দেখো এই যে মাইক্রোসফট এক্সেল রয়েছে এই এক্সেলের এ এই হচ্ছে নেম বার ওকে এটাকে বলা হয় নেমবার অর্থাৎ আমি যে এই কলমস অ্যান্ড রো রয়েছে আমি অবিয়াসলি এগুলো আলোচনা করবো কলমস অ্যান্ড রো সম্বন্ধে সো এটা হচ্ছে নেম বার দেখো আমি এই কলমসের রোতে ক্লিক করলে এখানে বি ওয়ান চলে আসছে অর্থাৎ বি ওয়ান ঠিক আছে অ্যান্ড দেন এটা হচ্ছে ফর্মুলা বার্ড অর্থাৎ মাইক্রোসফট এক্সেল একটা কথা মাথায় রাখতে হবে একটা ম্যাথামেটিক্সের মতো সিস্টেম ওকে এখানে ফর্মুলা ছাড়া কোনো কাজ হয় না অর্থাৎ ইকুয়াল টু ইকুয়াল টু হচ্ছে তোমার মাইক্রোসফট অফিস এক্সেলের মেন ফর্মুলা ইকুয়াল টু বোঝা গেল আমরা যা কিছু কাজ করবো এই ইকুয়াল টুক ওকে দ্যাট ইজ ফর্মুলা বার্ড এবং এই জায়গায় আসছি আমরা কলামস অ্যান্ড রো দেখো আমরা এই যে বি এ বি সি এগুলো হচ্ছে কলামস ওকে অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর যেগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে রো সো আর এই কলামস আর রো এর মাঝে যে এই রুমগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সেল অর্থাৎ এগুলো হচ্ছে কলামস অ্যান্ড রো এর কমিউনিকেশানস যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল আমরা যা কিছু কাজ করব কলামস অ্যান্ড রো যে সেল তার সেলের মধ্যে কিন্তু আমরা কাজ করব যা কিছু ডেটা টাইপ করব ওকে সো এবার হচ্ছে আমাদের কতগুলো কলামস রয়েছে এবং কতগুলো রো রয়েছে সেটা জানতে হবে এবার এটা হচ্ছে তোমার এ বি সি ডি করেই লেখা থাকবে ঠিক আছে যে কলামসগুলো রয়েছে আর যে রোগুলো রয়েছে সেগুলো নাম্বার সিরিজে থাকবে ওকে সো আমরা কি করে লাস্ট কলামস দেখবো এবং কলামস কতটা রয়েছে এখানে আমাদের মাথায় রাখতে হবে মাইক্রোসফট অফিস এক্সেলে ষোলো হাজার তিনশো চুরাশিটা কলামস রয়েছে ওকে ষোলো হাজার তিনশো চুরাশিটা দেন আমরা লাস্ট কলামসে যাব তার জন্য কি করতে হবে কিবোর্ডের জাস্ট কন্ট্রোল অ্যান্ড রাইট অ্যারোকি ওকে কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড রাইট অ্যারোকি একসাথে প্রেস করতে হবে দেন দেখো আমি একদম লাস্ট কলামসে চলে এসেছি এই কলামসের যে কাউন্ট করলে এটা দেখা যাবে ষোলো হাজার তিনশো চুরাশি ওকে দেন এই হচ্ছে লাস্ট কলামস দেন এটা এই থেকে আমি আবার ফার্স্ট কলামসে যেতে চাই অর্থাৎ এ কলামসে যেতে চাই তার জন্য সেম কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড লেফট অ্যারো প্রেস করতে হবে একসাথে দেন আমরা ফার্স্ট কলামসে চলে আসলাম ওকে এবার হচ্ছে রো আমরা হচ্ছি ফার্স্ট কলামস অ্যান্ড ফার্স্ট রোতে রয়েছি কলামস নাম্বার ওয়ান এ অ্যান্ড রো নাম্বার দেন আমরা জানবো রো কতগুলো রয়েছে মাইক্রোসফট অফিস এক্সেলের রো হয়েছে সো চলো দেখা যাক আমরা লাস্ট রো দেখবো তার জন্য কি কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড ডাউন অ্যারো কি প্রেস করো দেখো আছে টেন ল্যাক ফর্টি এইট থাউজেন্ড সরি ফর্টি ফোর বলেছিলাম ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স অর্থাৎ আমাদের কলমস অ্যান্ড রো জানা হয়ে গেল এবং ফার্স্ট ফার্স্ট রোতে যাবো তার জন্য কি করতে হবে কন্ট্রোল অ্যান্ড আপ অ্যারো কি প্রেস করতে হবে ওকে দেন আমরা ফার্স্ট কলমসে ফার্স্ট রোয়ে চলে এসেছি এই হচ্ছে রো অ্যান্ড কলমস এবং এগুলো হচ্ছে সেলস বোঝা গেল এবার দেখো এই জায়গায় সিফ্ট রয়েছে শিফট ওয়ান শিফট টু অ্যান্ড সিফট থ্রি এই শিফটের কাজ কি এটা হচ্ছে প্রথম শিফট অর্থাৎ তুমি যে প্রথম শিফটে কাজ করছো প্রথম সিটে কাজ করছো সেই কাজটা দেখা গেলো তোমার প্রথম সিটে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড শিফট মানে আরও একটা ডেটা দরকার আরও একটা ডেটা স্টোর করতে হবে সেক্ষেত্রে তুমি কী করবা নেক্সট সিট অর্থাৎ সিট নাম্বার টু সিট নাম্বার থ্রি তোমার যত সিট দরকার এই জায়গায় জাস্ট এখানে প্রেস করলে সিট নাম্বার ফোর সিট নাম্বার ফাইভ চলে আসছে বোঝা গেল এখানে কিন্তু যত সিফট তোমার দরকার ঠিক ততটা সিট তুমি পেয়ে যাবে এবং প্রত্যেকটা সিটে অ্যাজ এ সেম প্রথমে যতটা কলামস এবং যতটা রো রো ছিল অ্যাজ এ সেম প্রত্যেকটা পার্ট তুমি একই রকম পাবে বোঝা গেল এবার জানতে হবে আমাদেরকে এই শিফট সিফটের কাজ কি এই সিট কী করে আমি অ্যাড করবো কী করে ডিলিট করবো বা সিটের নাম কী করে চেঞ্জ করব দেখা গেলো তুমি কোনো স্কুলের স্টুডেন্টদের ডেটা অ্যানালাইসিস করছো অর্থাৎ সেখানে স্টুডেন্টের ক্লাস ওয়ান থেকে সরি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার যে সিটগুলো লাগবে সেটা হচ্ছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স স্টুডেন্টদের সো সেক্ষেত্রে তুমি কী করে রিনেম করবে অর্থাৎ সেই সিটটাকে আইডেন্টিফাই করবে কী করে এখানে তো জাস্ট কম্পিউটার মানে যে সিস্টেম আমাদের প্রোভাইড করবে জাস্ট সিট ওয়ান সিট টু অর্থাৎ নাম্বার সিরিজে সে আমাকে প্রোভাইড করবে বাট আমি তো নাম্বার সিরিজ সিস্টেমে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবো না তার জন্য কী করতে হবে আমাকে সেই সিটগুলোর নাম চেঞ্জ করতে হবে অর্থাৎ আমার যে দরকার ক্লাস ফাইভ দেন সেই সিটে নাম লিখতে হবে ক্লাস ফাইভ স্টুডেন্ট সিট ওকে

অবভিয়াসলি এটাকে তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন এইভাবে সিটগুলোকে চেঞ্জ করতে পারো এবং এই সিটের নাম এই সিটের কালার তুমি চেঞ্জ করতে পারো দেখো ট্যাপ কালার এই জায়গায় কিন্তু ট্যাব হিসেবে এটাকে উপস্থাপিত করা হয় কারণ সিট একটা ট্যাব ওকে সো এই জায়গায় দেখো ট্যাব কালার তুমি এই জায়গায় থেকে কালার যে কোনো কালার চয়েস করতে পারো যদি না পছন্দ হয় মোর কালারসে দাও এখানে মোর কালারসে অপশানস রয়েছে কাস্টম কালার্স রয়েছে যে কোনো কালার তুমি সিলেক্ট করে দেন ওকে বোঝা গেল দেখো এই সিটটির কালার কিন্তু আলাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে না তাই তো সেকেন্ড করি তাহলে এইবার আমি তুমি ডিলিট করতে চাও অর্থাৎ এই সিটটা তোমার কাছে বাড়তি কিছু হয়ে গেছে বা ভুল কিছু করে ফেলেছ সেক্ষেত্রে তুমি এই সিটটা রিমুভ করতে চাও তোমার মাইক্রোসফট অফিস এক্সেলের যে ওয়ার্ক পেজ রয়েছে তার মধ্যে থেকে তো এই জায়গায় তোমাকে কি করতে হবে সিটটাকে ডিলিট করার জন্য অ্যাজ আ সেম সিস্টেম সিটটাকে সিলেক্ট করো দেন রাইট ক্লিক এই জায়গায় দেখো ডিলিট বলে একটা অপশানস রয়েছে বাট একটা কথা মাথায় রাখতে হবে এই জায়গায় থেকে সিফ্ট সিট যেটা ডিলিট করবে সেটাকে কিন্তু আন আর করা যাবে না বোঝা গেলো মাইক্রোসফট অফিস এক্সেল বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদেরকে কিন্তু একটা অপশানস দেয় অর্থাৎ কোনো কিছু ডিলিট করার পরেও আমরা কিন্তু আন করতে পারি এই জায়গায় দেখো অপশানস রয়েছে আন্ডু অ্যান্ড রি অর্থাৎ রিপিট বোঝা গেল এক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই ইউজ করে থাকি অর্থাৎ আমি এই সিটটা লিখেছিলাম যা কিছুই লিখে থাকি এটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট বাটন দিয়ে দেন আমি কিন্তু এই জায়গা থেকে আন্ডু করে নিতে পারি বোঝা গেল বাট এটা কিন্তু জাস্ট ফর সেলের ক্ষেত্রে হবে কিন্তু তুমি যদি কোনো সিটটাকেই ডিলিট করে ফেলো দেখো এই সিটে আমি কিছু লিখে ফেলে লিখলাম ওকে দেন আমি এই সিটটাকে ডিলিট করতে চাই সিট নাম্বার টু নাও ডিলিট এই জায়গায় আমার কাছে জানতে চাইছি তুমি কি পারমানেন্টলি ডিলিট করতে চাইছো মাইক্রোসফট অফিস এক্সেল থেকে ইয়েস হয় দেন ইয়েস কিন্তু এখানে কিন্তু রিকোভারি করতে আর পারবে না অর্থাৎ এই জায়গায় কিন্তু আন্ডু বা রিপিট কোনো কাজে দেবে না বোঝা গেল এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ আমরা যখন অ্যাডভান্স লেভেলের কাজ করব। কোনো সিট যদি তুমি ডিলিট করে থাকো দেন ডিলিট করেই দাও ভাবছো যে হয়তো ডিলিট করে ফেলেছি আমি আন্ডু করে নেব বাট সেখান থেকে কিন্তু তুমি আন্ডু করতে পারবে না অর্থাৎ সিট একবার ডিলিট হয়ে গেলে সেটাকে আর আন্ডু করা যায় না বোঝা গেল জাস্ট ফর সেল অর্থাৎ এই সেলটাকে আমি যদি ডিলিট করি এই সেলে এই সেলের মধ্যে কিছু টাইপ করার পরে সেটা যদি আমি ডিলিট করি সেটাকে আমি আন্ডু করতে পারি আন্ডু করতে পারি বাট সিটটাকে ডিলিট করে দিলে কিন্তু আমরা সেটাকে আন্ডু করতে পারবো না ওকে এবার আরেকটা অপশানস আমরা সিট যেভাবে নিয়ে থাকি এই জায়গায় প্লাস বাটনে ক্লিক করলে অবভিয়াসলি আমাদের সিট চলে আসে কিন্তু আরেকটা অপশানস রয়েছে কিবোর্ডের শিফট প্লাস এফ ইলেভেন অর্থাৎ কিবোর্ডের সিফ্ট অ্যান্ড এলি এফ প্রেস করো দেন নতুন শিফট অটোমেটিকলি চলে আসবে দেখো আমি টাইপ করলাম চলে আসলো বোঝা গেলো অর্থাৎ কীবোর্ডে শর্টকাট কি প্রেস করতে গেলে তোমার শিফট প্লাস এফ ইলেভেন প্রেস করলে তোমার কিন্তু কি চলে আসবে নতুন সেট ওকে সো এই জায়গায় আমরা দেখবো কলামস এন্ড রো কোনো কিছু লেখার পরে দেখা গেল সেই জায়গাটা বা সেই হয়ে যাচ্ছে হতে পারে স্টুডেন্টস নেম নেম বা অর্গানাইজেশনস এইটুক সেলের মধ্যে তো সেটা হতে পারে না সেক্ষেত্রে তুমি কি করবা এই কলামস দুটোকে অর্থাৎ এই যে এটা হচ্ছে কলামস এটাকে তুমি সিলেক্ট নিয়ে আসো এই সিস্টেমে নিয়ে আসো দেন এটাকে বড় করা যাবে বুঝা গেল দেখো বড় হয়ে গেছে এবার যদি তোমার রোটাকেও বড় দরকার দেন এই জায়গায় সিলেক্ট করে এটাকে ডাউন করে দাও দেখো এই রুমটা বড় হয়ে গেছে বোঝা গেল এইভাবে তুমি প্রত্যেকটা কলামস অ্যান্ড রো অর্থাৎ প্রত্যেকটা সেলকে নিজের অ্যাকর্ডিং যতটা দরকার হবে ঠিক ততটা তুমি নিজের অ্যাকর্ডিং করে নিতে পারবে বোঝা গেল এই হচ্ছে তোমার মাইক্রোসফট অফিস এক্সেলের রো অ্যান্ড কলামসের কাজ এবার দেখো আমি এই জায়গায় একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাকে আমি এই জায়গায় লিখছি সানডে ওকে নাও আমি সানডে লিখলাম এবার আমি হচ্ছে এই সিটটাকে জাস্ট এই প্লাস পয়েন্ট এটা মাথায় রাখবে মাইক্রোসফট অফিস এক্সেল এই সিস্টেমটা এই জায়গায় তুমি এই প্লাস পয়েন্টে যে এরকম প্লাস আসলে সেটাতে কিন্তু কোনো কাজ হবে না বাট এই যে ব্ল্যাক পয়েন্ট একদম প্লাস সিম্বল ব্ল্যাক পয়েন্টে আসলে এটাকে নিয়ে লেফট ক্লিক করে ডাউন করো দেখো তোমার প্রত্যেকটা ডেস্ক অটোমেটিকলি চলে আসলো বোঝা গেল দেখো আমরা জাস্ট সানডে টাইপ করেছিলাম আর কিছু কিন্তু টাইপ করে বাট মাইক্রোসফট অফিস এক্সেলের এটাই হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি যে তুমি জাস্ট ফর সানডে হচ্ছে স্টোর করা থাকে আগে থেকেই ঠিক আছে প্রোগ্রাম সেট আপ মধ্যে সমস্ত কিছু করা থাকে দেন আমরা জাস্ট সানডে ইউজ টাইপ করলাম অ্যান্ড ওটাকে ড্র করলাম দেখো আমার প্রত্যেকটা ডেস কিন্তু চলে আসলো বোঝা গেল এটা কন্ট্রোল এ ফর অল সিলেক্ট দেন ডিলিট তুমি ডিলিট করে দাও এবার আমি দেখো এখানে লিখছে জানুয়ারি জানুয়ারি এবার হচ্ছে যে বারোটা মাস আমাদের রয়েছে টুয়েলভ মান্থ সেটা কিন্তু চলে আসবে দেখো আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব কিছু কিন্তু চলে আসলো এবার এই যে রয়েছে এগুলোকে তুমি একটু বোল্ড করে নাও ঠিক আছে তার জন্য কি করতে হবে বোল্ড করে নিলাম ওকে আন্ডারলাইন দরকার নেই এবার মিডিলটা আমি মিডিলে নিয়ে আসো অবভিয়াসলি আমি প্রত্যেকটাকে এটাকে সিলেকশন করে নিয়ে আগে নাও সিলেক্ট ওকে মিডিল একদম সেম মিডিল হিসেবে নিয়ে আসলাম তুমি ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাও দেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও কালার বুঝা গেল দেখো এই হচ্ছে সিস্টেম অর্থাৎ আমরা যে পরবর্তী কাজ করবো অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো করবো অর্থাৎ ডেটা এন্ট্রি বা ডেটা অ্যানালাইসিস যে করবো তখন কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে ওকে সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নাও তো এই ছিল আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ এবার মাথায় রাখতে হবে যে অফিস এক্সেল অর্থাৎ অফিস এক্সেলের যে এটা আমি অল সিলেক্ট করে ডিলিট করে দিই দেখো অল সিলেক্ট করে ডিলিট করার পরেও আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো এখনো রয়েছে কেন কারণ আমি এই জায়গায় সিলেকশন করে রেখেছি এই সেলগুলোকে প্রত্যেকটা তাই এটাকে আমি অফ করে দেব ওকে নো ফিল দেন আবার আগের অবস্থায় চলে আসলো বোঝা গেল সো এই হচ্ছে তোমার নেম্বার অ্যান্ড ফর্মুলা বার্ড এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ আমাদের এই নেম্বার অ্যান্ড ফর্মুলা বারের মধ্যেই কিন্তু সমস্ত কাজ ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু সমস্ত অ্যাডভান্স লেভেলগুলো কাজগুলো হবে বোঝা গেলো দেখো এই জায়গায় একটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে এই যে তোমার যে রুমটা রয়েছে সেলটা রয়েছে এই সেলটার নাম কি সেটা হচ্ছে নেমবারে কি করে বুঝবা দেখো এই যে ডেটাটা রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা আমাদের কি কিন্তু প্রয়োজন হবে এটা দেখো সি ওয়ান অর্থাৎ সি ওয়ান কেন বলা হচ্ছে সি হচ্ছে তোমার কলামস নাম্বার ওয়ান হচ্ছে তোমার রো নাম্বার মাথায় রাখতে হবে কিন্তু ওকে সি কলামস নাম্বার অ্যান্ড ওয়ান হচ্ছে রো নাম্বার তার জন্য এই নেমবারে আমাকে দেখাচ্ছে সি ওয়ান আমি যদি এই জায়গায় টাইপ করি কিছু দেখো এটা কি জে এইট অর্থাৎ কলামস হচ্ছে জে অ্যান্ড রো হচ্ছে এইট দেন আমাকে এখানে দেখাচ্ছে জে এইট এবার এই জায়গায় হচ্ছে ফর্মুলা বাড়ে আমি এখানে যদি নাম্বার লিখি সেখানে আমাকে নাম্বার শো করবে এই জায়গায় যদি আমি টেক্স রাখি সেখানে কিন্তু আমার টেক্স শো করবে বোঝা গেল এবং এগুলোকে তোমার অ্যাকর্ডিংস সেগুলোকে মুভ আউ মুভ ডাউন করতে পারো বা ঠিক বা ঠিক করে নিতে পারো ওকে ডিলিট বোঝাতে পারলাম এবার হচ্ছে আরেকটা কাজ দেখো তোমার রেঞ্জ অফ সেল কাকে বলে এই যে দেখো আমি যে সেলটা সিলেকশন করেছি অর্থাৎ এই যে এই সেল সি ওয়ান থেকে আমি সিলেক্ট করে জি এইচ অবধি নিয়ে গেলাম ঠিক আছে এইচ সেভেন অবধি যে এটা হলো এই সেলটাকে বলা হয় রেঞ্জ অফ সেল অর্থাৎ এখানে কিন্তু শো করবে নেম্বারে জাস্ট শো করবে সি ওয়ান বাট অল ওভার যেটা সিলেকশন রয়েছে সেটা হচ্ছে রেঞ্জ অফ সেল এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওকে যখন আমরা অ্যাডভান্স লেভেল কাজ করব এগুলো আমাদের দরকার পড়বে বোঝা গেল এবার আমরা একটা কিবোর্ডের শর্টকাট কি আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজের ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা জানো আমরা এখান থেকে মিনিমাইজ করতে পারি দেন এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি এই মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজ এই জায়গায় কি মানে তোমার মাউস দিয়ে ক্লিক করে করা চাই বাট আরেকটা শর্টকাট কি রয়েছে যার সাহায্যে আমরা মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজ করতে পারবো সেটা কি কন্ট্রোল প্লাস স্পেস প্লাস আর ফর মিনিমাইজ কন্ট্রোল কিবোর্ডে সরি কন্ট্রোল বলছি অল্ট কিবোর্ডের অল্ট স্পেস প্লাস আর প্লাস আর মানে কি এখানে প্লাস সিম্বল তোমায় টাইপ করা করতে বলা হচ্ছে না এই জায়গায় বলা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস এবং আর একসাথে প্রেস করলে তোমার মিনিমাইজ হয়ে যাবে চলো আমরা দেখে নিই সেটা কান্ট্রোল স্পেস দেন আর দেখো মিনিমাইজ হয়ে গেছে ওকে দেন আমি কিন্তু মাউস ইউজ করিনি তোমরা বুঝতেই পারছো মাউস আমার এক সাইডে রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছি এবার আমি সেটাকে ম্যাক্সিমাইজ করব কন্ট্রোল সরি কন্ট্রোল বারবার কন্ট্রোল বলছি টো মাইন্ড সো অল্ট অ্যান্ড স্পেস অ্যান্ড এক্স একসাথে প্রেস করো দেন ম্যাক্সিমাইজ ওকে এই হচ্ছে মিনিমাইজ অ্যান্ড ম্যাক্সিমাইজ এর কাজ বোঝা গেল এবার কোন সেলকে যদি তুমি জুম করতে চাও কন্ট্রোল প্লাস তোমার কন্ট্রোল বাটনটা প্রেস করে রাখতে হবে এবং মাউসের যে স্ক্রল বাটনটা রয়েছে সেটার সাহায্যে জুম 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 আউট করতে পারবে ইন অ্যান্ড জুম আউট করতে পারবে ওকে কারণ কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা জাস্ট আপ ডাউন করলে স্ক্রল করলে জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবে কোনো সেলকে বোঝা গেল সো বন্ধুরা এই ছিল ইন্ট্রোডাকশনস অফ মাইক্রোসফট এক্সেলস শুধুমাত্র আজ আমরা ইন্ট্রোডাকশন করলাম অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো কী করে মাইক্রোসফট এক্সেলের ডেটা অ্যানালাইসিস করতে হয় এবং মাইক্রোসফট এক্সেলের কী কী কাজ করা যায় সো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে কারণ তোমরা এই আর এন টেকনোলজি টেকনোলজির মাধ্যমে বাড়িতে বসে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে কম্পিউটারের সমস্ত কোর্সগুলো করতে পারবে ওকে